ইসরায়েলি দখলদাররা নিরীহ ফিলিস্তিনিদের উপর যে অমানবিক নির্যাতন করে আসছে তা আমাদের কারোই অজানা নয়। আপনি হয়তো এই বিষয়টা নিয়ে অনেক সংবাদ দেখেছেন, কিন্তু আজ আপনাদের যে মুভির গল্পটি বলতে চলেছি তা আপনার সকল কল্পনাকে হার মানাবে, কারণ এটা কোনো গল্প নয়, না কোনো সংবাদ। ফিলিস্তিনের ছোট্ট একটি মেয়ের সাথে ঘটে যাওয়া সত্য এক ঘটনা, যে ঘটনার ভয়াবহ স্মৃতি ওই মেয়েটি এখনো বয়ে বেড়াচ্ছে। আপনি এক ভয়ঙ্কর সত্য গল্পের সাক্ষী হতে যাচ্ছেন। শুধু এইটুকু বলতে পারি, এই মুভিটি দেখা শেষে আমি পুরো রাত ঘুমাইনি, আর আপনারও আমার মতো ইসরায়েলিদের প্রতি ঘৃণা বেড়ে যাবে আরো বহুগুণ। তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। এই গ্রামটি হচ্ছে ফিলিস্তিনের একটি ছোট্ট গ্রাম। সময়টা ছিল 1948 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়। ওই গ্রামেরই একটি ঝর্ণার পাশে গ্রামের কিছু মেয়ে একসাথে খেলছিল। এই মেয়েটির নামই হচ্ছে ফারহা, যার জীবনের গল্পই আজ আমরা জানতে চলেছি। ফারহার বাবা ওই গ্রামের গ্রাম প্রধান। ফারহার ছোটবেলা থেকেই ইচ্ছা সে পড়াশোনা করে অনেক বড় হবে। ফারহা গ্রামের এই একমাত্র মেয়েদের স্কুলেই পড়াশোনা করে, সেখানে একজন মৌলভী তাদের পড়ায়। আজ ছিল ফারহাদের স্কুলের শেষ দিন। পড়াশোনা শেষে সবাই সবার ইচ্ছের কথাগুলো মৌলভী বলছিল। তখন ফারহা মৌলভীকে জানায় সে আরো পড়াশোনা করতে চায়, আর তার জন্য সে শহরে চলে যেতে চায়। কিন্তু মৌলভীর এই বিষয়টা মোটেও পছন্দ হয় না, কারণ সে মেয়েদের উচ্চশিক্ষার পক্ষপাতী নয়। ফারহা তার স্কুল থেকে বের হয়, আর সে তার চাচাকে দেখতে পায়, যে কিনা শহর থেকে মাত্রই এসেছে। মূলত শহরের যুদ্ধের কারণেই তারা গ্রামে চলে এসেছে। এই মেয়েটির নাম হচ্ছে ফরিদা, যে কিনা ফারহার চাচাতো বোন। তারা দুজন প্রায় একই বয়সী। ফরিদার ফারহা বসে গল্প করছিল। ফরিদা যে এখন থেকে গ্রামে থাকবে এই বিষয়টা ভেবে ফারহা অবাক হয়ে যায়, আর ফারহা তার ইচ্ছের কথাও ফরিদাকে জানায়, সে যে শহরে পড়তে যেতে চায়। দুই বোনের গল্প চলতে থাকে, কিন্তু হঠাৎই তারা গাড়ির শব্দ শুনতে পায়, আর তারা সেখান থেকে বের হয়ে দেখতে পায় ইসরায়েলি সেনাদের গাড়ি তাদের গ্রামের দিকে ঢুকছে। সেখানে আরো কিছু ছোট ছোট বাচ্চা ছিল, তারা গাড়ি লক্ষ্য করে তাদের খেলনা বন্দুক দিয়ে গুলি করতে থাকে। ফারহাও তাদেরকে অনুকরণ করে। এই বাচ্চাগুলোর মনের মধ্যেও ইসরায়েলের প্রতি কতটা ঘৃণা জন্মেছে আপনারা বুঝতেই পারছেন। ফারহা যখন বাড়িতে ফিরে আসে সে দেখতে পায় তারা মামা তাদের বাসায় বেড়াতে এসেছে। ফারহার মা ছোটবেলায় মারা গিয়েছিল, তাই তার মামা মাঝে মাঝে এসে তাকে দেখে যায়। যেহেতু ফারহা এখন কিছুটা বড় হয়ে গিয়েছে, তাই ফারহার মামা ফারহার বাবাকে বলে, এখন আমাদের উচিত ফারহাকে বিয়ে দিয়ে দেওয়া, কারণ দেশে যুদ্ধ শুরু হয়েছে আর অলরেডি ইসরায়েলি সেনারা আমাদের গ্রামের আশপাশে চলে এসেছে। এই বিষয়গুলো নিয়ে ফারহার বাবা এবং মামা আলোচনা করছিল, আর এই সকল কথা দূর থেকে ফারহা শুনছিল। ফারহার মামা সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। ফারহা তার ঘরে ফিরে আসে, আর সে একটি বই নিয়ে পড়তে শুরু করে। পড়াশোনার প্রতি তার প্রচন্ড আগ্রহ, কিন্তু হঠাৎই ফারহা তার বাবা আর তার স্কুলের মৌলভীর কথা শুনতে পায়। মৌলভী ফারহার বাবাকে বলছে, যেহেতু গ্রামের স্কুলে ফারহার পড়াশোনা শেষ হয়ে গিয়েছে, তাই তার উচিত ফারহাকে এখন বিয়ে দিয়ে দেওয়া। ফারহা তো জীবনে অনেক বড় কিছু হওয়ার স্বপ্ন দেখে, তাই ফারহার রাগে তার ঘর থেকে বের হয়, আর তার বাবা আর মৌলভীর উদ্দেশ্যে বলতে থাকে, আমি আরো পড়াশোনা করতে চাই, আমি শহরে যে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চাই, তোমরা আমার এখন বিয়ে দেওয়ার চেষ্টা করো না। ফারহার এই ব্যবহার দেখে তার বাবা কিছুটা রেগে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় ফারহাদের বাসায় খাবার দেওয়ার জন্য একটি ছেলে এসেছে। এই ছেলেটির নাম হচ্ছে নাসের, সে হচ্ছে ফারহার চাচাতো ভাই, আর ছোটবেলা থেকে ফারহার সাথে তার বিয়ে ঠিক হয়ে আছে। কিন্তু ফারহা নাসেরকে একদমই দেখতে পারে না। দৃশ্য পরিবর্তন হয়, ফারহাদের গ্রামে ফারহার বয়সী একটি মেয়ের বিয়ে হচ্ছিল। সেখানে ফারহা আর ফরিদা দুই বোনই এসেছে, তারা দুজন অনেক মজা করতে থাকে। কিন্তু হঠাৎই ফারহা থেমে যায়, তার মুখটা একদম মলিন হয়ে গিয়েছে, কারণ তার মনে পড়ে যায় কয়েকদিন পর তারও তো এমন বিয়ে হয়ে যাবে, আর সেই সাথে তার স্বপ্নগুলো চিরতরে হারিয়ে যাবে। বিয়ের অনুষ্ঠান শেষে দুই বোন বাসায় ফিরছিল, আর তখনই ফারহা দেখতে পায় তার বাসার সামনে তার বিয়ে নিয়ে তার বাবা আর চাচার মধ্যে কথা হচ্ছে। ফারহার বিষয়টা একদমই পছন্দ হয় না। সে তার বাবাকে বলে যে, বাবা আমি এখন বিয়ে করতে চাই না। ফারহার বাবা ফারহাকে বলে, তোমার বয়সী গ্রামের সকলেরই বিয়ে হয়ে যাচ্ছে, তোমাকেও বিয়ে করতে হবে মা। ফারহার মুখটা একদম শুকিয়ে যায়, তার মনে হচ্ছিল তার স্বপ্নগুলো এখানেই শেষ। কিন্তু তখনই তার বাবাই তাকে একটি সারপ্রাইজ দেয়। সে পকেট থেকে একটি কাগজ বের করে, এটি ছিল শহরের স্কুলের একটি ভর্তি ফর্ম। ফারহা তো এটা দেখে মহা খুশি, সে দেওয়ালের পাশে যেয়ে চিৎকার করে বলতে থাকে, আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। আর তখনই ফারহার চোখ হঠাৎ করেই যায় নিচের দিকে, সেখানে কিছু ফিলিস্তিনি সৈন্য দাঁড়িয়ে ছিল, তারা ফারহার বাবার সাথে দেখা করতে এসেছে। যেহেতু ফারহার বাবা একজন লিডার ছিল, তাই গোপনে সেই সৈন্যদের সাহায্য করত। ফারহার বাবা ওই সৈন্যগুলোর সাথে কথা বলছিল, আর সেই সকল কথা ফারহা আড়াল থেকে শুনছিল। কথা বলার শেষে সৈন্যগুলো ওই বাসা
থেকে বের হয়ে যায়। আর ফারা বুঝতে পারে সামনে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। ফারা রাতের বেলা ঘুমিয়ে পড়ে, আর পরদিন যখন সকাল হয় ফারা ঘুম থেকে উঠে দেখতে পায় চারদিকে একদম চুপচাপ। সে তার ঘর থেকে বের হয় আর তার বাবাকে চারপাশে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে তার বাবার কোনো চিহ্নই দেখতে পায় না। ফারা এবার কিছুটা চিন্তিত হয়ে পড়েছে, আর তখনই হঠাৎ সে দেখতে পায় তার বাবা তাদের বাড়ির দেওয়ালের ওপাশ থেকে বের হচ্ছে। সে নতুন একটি দেওয়াল তুলেছে আর ওই দেওয়ালে একটি দরজাও রয়েছে। ফারা বুঝে যায় নিশ্চয়ই দেওয়ালের ওপাশে কিছু একটা লুকানো রয়েছে, কারণ তার বাবা দেওয়ালটিকে আরো শক্ত করছিল। আজও দুই বোন ফারা আর ফরিদা সেই দোলনায় বসে গল্প করছিল। ফারা ফরিদাকে জানায় তার বাবা তাকে শহরের স্কুলে ভর্তি করতে রাজি হয়েছে। এটা শুনে ফরিদাও অনেক খুশি হয়, কিন্তু হঠাৎ করে ফারার মুখটা মলিন হয়ে যায়, কারণ তাকে তো তার বাবাকে ছেড়ে চলে যেতে হবে আর তার বাবাকে দেখার জন্য কেউই নেই। তাই ফারা ফরিদাকে বলে, আমি পড়াশোনা শেষ করে এই গ্রামে ফিরে আসব আর এখানে একটি স্কুল খুলব। এই কথাগুলি যখন দুই বোন বলছিল তখনই বিকট এক শব্দ হয়। শব্দ শোনা মাত্রই ফারার ফরিদা দৌড় দেয় তাদের গ্রামের দিকে। ইসরায়েলি সৈন্যরা তাদের গ্রামকে আক্রমণ করেছে। মানুষজন চারদিকে ছোটাছুটি করছে, যে যার মতো করে জীবন বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করছে। ভিড়ের মধ্যে আমরা ফারার চাচাকে দেখতে পাই। সে ফারার ফরিদাকে তার গাড়িতে উঠানোর চেষ্টা করছে, কিন্তু ফারা তার বাবাকে রেখে যেতে একদমই রাজি না। তাই ফরিদা গাড়ির মধ্যে উঠলেও ফারার গাড়িতে ওঠে না। তখন ফারার বাবা সেখানে এগিয়ে আসে আর ফারার চাচাকে রিকোয়েস্ট করে তার মেয়েটাকে নিরাপদে এখান থেকে নিয়ে যেতে। ফারা এবার গাড়িতে ওঠে, গাড়ি চলতেও শুরু করে, আর তখন জানালার কাজ দিয়ে ফারার চোখ যায় তার বাবার দিকে। অসহায় বাবা দাঁড়িয়ে রয়েছে যুদ্ধের ময়দানে। এই দৃশ্যকে আর মেয়ে সহ্য হয়। ফারার সাথে সাথে গাড়ির দরজা খুলে বের হয় আর সে ছুটে তার বাবার কাছে চলে আসে আর শক্ত করে জড়িয়ে ধরে তার বাবাকে। তার চাচা তার মেয়েকে নিয়ে চলে যায় আর ফারার বাবা ফারাকে নিয়ে বাড়ির মধ্যে চলে আসে। আর বাড়ির গোপন একটি জায়গা থেকে ফারার বাবা একটি বন্দুক বের করে। সে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু যখনই সে ফারাকে নিয়ে মূল দরজার কাছে আসে ফারার বাবা বুঝে যায় তাদের অনেক দেরি হয়ে গিয়েছে। ইসরায়েলিরা চারদিক থেকে ঘিরে ফেলেছে। সে ফারাকে নিয়ে আবারও বাড়ির মধ্যে আসে আর সেই দেওয়ালের পিছনে ফারার বাবা এই গোপন কক্ষটি বানিয়েছিল। সে ফারাকে সেই রুমের মধ্যে ঢুকায় আর সে ফারাকে বলে, মা আমি না আসা পর্যন্ত তুমি এই রুম থেকে কোনোভাবেই বের হবে না। ফারা তার বাবাকে তার সাথে থেকে যাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করে, কিন্তু ফারার বাবা তাকে বলে, মা আমি একজন নেতা, আমাদের সৈন্যদের আমার সাহায্য অনেক প্রয়োজন, আমি ফিরে আসবো মা, তুমি আমার জন্য চিন্তা করো না। এটা বলে ফারার বাবা সামনে থেকে দরজাটা তালা মেরে দেয় আর সে সেখান থেকে চলে যায়। ফারা অন্ধকার ঘরের মধ্যে বসে থাকে আর সে বাইরে প্রচন্ড গোলাগুলির শব্দ শুনতে পায়। একসময় চারদিক নীরব হয়ে যায়, বাইরের গোলাগুলি তখন থেমে গিয়েছে। আর তখনই হঠাৎ করে ফারা বাইরে কার পায়ের আওয়াজ শুনতে পায়। ফারা ভাবে যে এটা হয়তো তার বাবা, তাই সে বাবা বাবা বলে ডাকতে থাকে, কিন্তু ওপাশ থেকে আর কোনো উত্তর আসে না আর পায়ের আওয়াজটাও একসময় হারিয়ে যায়। সে হতাশ হয়ে মেঝেতেই বসে থাকে। এভাবেই সন্ধি নেমে আসে। ফারা একটি হারিকেন খুঁজে পায় আর সেটি জ্বালিয়ে সে রুমের চারপাশ দেখতে থাকে। সে দেওয়ালের এক কর্নারে ছোট একটি ছিদ্র দেখতে পায়। ফারহা সেই ছিদ্র দিয়ে বাইরে তাকায়। সে তাদের মেইন গেটটা দেখতে পায়, সেটি তখন ভাঙা ছিল আর চারপাশে কেউ নেই, একদম শুনশান এক নিরবতা। হতাশ হয়ে ফারহা মেঝেতে শুয়ে পড়ে, তার প্রচন্ড ক্ষুধা লেগেছে। ওই রুমের মধ্যে কিছু খাবার দেবার আগে থেকেই জমা রাখা ছিল, ফারহা সেগুলো খেতে শুরু করে। আর হঠাৎই ফারহা আবারও বাইরের শব্দ শুনতে পায় আর তাই সে বাবা বলে আবারও ডাকতে শুরু করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে প্রচন্ড গোলাগুলি শুরু হয়। চারদিকে শুধু মানুষের কান্নার শব্দ ভেসে আসছে। ধোঁয়ায় ভরে গিয়েছে চারদিক আর সেই ধোঁয়ায় রুমের মধ্যেও ঢুকছিল। ফারা সেই ধোঁয়াগুলোকে আটকানোর জন্য দরজার নিচে বস্তা দিতে থাকে আর সে মেঝেতে আবারও শুয়ে পড়ে। পরদিন সকাল হয়, ফারহা তার মলিন চেহারা নিয়ে বাইরের দিকে তাকায়। সে অনেকটা সময় রুমের মধ্যে বন্দি, তার সময় যেন কাটছেই না। তাই ফারহা ওই রুমের মধ্যে একা একাই খেলতে শুরু করে। দিন গড়িয়ে রাত হয়, বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। সেই বৃষ্টির কিছুটা পানি ওই রুমের মধ্যে ঢোকে, ফারহা সেইগুলো নিয়েও খেলতে থাকে। ফারহার জীবন থেকে কেটে যায় আরো একটি রাত। পরদিন সকাল হয়, ফারহার প্রচন্ড টয়লেটের বেগ পেয়েছে, তাই সে বাধ্য হয়ে ঘরের এক কর্নারে তার ওয়াশরুমের কাজটা সেরে ফেলে। সময় যতই যাচ্ছে ওই রুমের খাবারগুলো শেষ হয়ে যাচ্ছে আর ফারহার ক্ষুধাও ধীরে ধীরে বাড়ছে, তাই বাধ্য হয়ে ফারহা ওখানে থাকা আলুগুলো কাঁচাই খেতে থাকে। ওই দিন রাতের বেলা ফারহা হারিকেন জ্বালিয়ে তার বইটি বের করে আর সেটিকে পড়তে থাকে। ওই বইয়ের মধ্যেই ফারহা শহরে স্কুলের ভর্তির সেই ফর্মটি ছিল। ফারহা সেটিকে খুব ভালোভাবে দেখতে থাকে। এদিকে ধীরে ধীরে হারিকেনের তেলও শেষ হয়ে যায়। ফারহা তখন একটি মেজ দিয়ে কিছু খড়কুটো এক জায়গায় করে আগুন ধরায়। ফারহা একটি ছুরি খুঁজে পায় সেখানে আর সেটি দিয়ে দরজা খোলার সে অনেক চেষ্টা করে, কিন্তু তার সকল চেষ্টাই ব্যর্থ হয়। এক বুক ভরা হতাশা নিয়ে ফারহা আবারও শুয়ে পড়ে। পরদিন যখন সকাল হয় তখন কিছু লোকের কথার আওয়াজে ফারহার ঘুম ভাঙে। সে সাথে সাথে ওই ছিদ্রের কাছে যায় আর সে বাইরে কিছু
কিছু লোককে দেখতে পায়, যার মধ্যে একটি মহিলা ছিল। আর তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে সে প্রেগনেন্ট। মহিলাটির প্রচন্ড প্রসব ব্যথা উঠেছে, তাই তার হাজবেন্ড ওখানে বসেই ডেলিভারি করানোর চেষ্টা করছে। আর কিছুক্ষণের মধ্যেই তাদের কোলজুড়ে আসে ফুটফুটে এক ছেলে সন্তান। ওই লোকটি প্রচন্ড খুশি হয়, কারণ এর আগে তার দুটি মেয়ে ছিল। লোকটির নাম ছিল আবু মোহাম্মদ। সে তার নবজাতক ছেলের কানে আজান দিয়ে দেয়। ফারহা যেহেতু লোকটির নাম শুনেছিল, তাই সে ওই নাম ধরেই ডাকতে থাকে। লোকটা বুঝতে পারে না যে কোথা থেকে এই আওয়াজ আসছে। কিছুক্ষণের মধ্যেই সে খুঁজে পায় জায়গাটি। তখন ফারহা লোকটিকে সবকিছু খুলে বলে, আর সে ওই লোকটির কাছে সাহায্য চায়। লোকটি ফারহার দরজাটি ভাঙার অনেক চেষ্টা করে, কিন্তু হঠাৎই ফারহাদের বাড়ির সামনে ইসরায়েলিদের গাড়ি এসে থামে। লোকটি তার স্ত্রী সন্তানকে লুকিয়ে রেখে ওই বাড়ি থেকে বের হয়, কিন্তু লোকটি ইসরায়েলি সৈনিকদের সামনে পড়ে যায়। তখন ইসরায়েলিরা ওই লোকটিকে নিয়ে ওই বাড়ির মধ্যে ঢোকে। লোকটি বারবার বলতে থাকে যে এই বাড়িটা আমার না, আমি শুধু একটু পানি খাওয়ার জন্য এই বাড়িতে ঢুকেছিলাম। ওখানে একজন মুখোশ পরা লোকও ছিল। সেও ইসরায়েলিদের বলতে থাকে এই লোকটি এই এলাকার না, আর এই বাড়িটি ওই লোকটির না। কিন্তু ইসরায়েল কমান্ডারের সন্দেহ হয়, কারণ সে সেখানে কিছু রক্তের ফোঁটা দেখতে পায়, কারণ এই রক্ত ওই লোকটির ওয়াইফের ডেলিভারির সময় পড়েছিল। কমান্ডার পুরো বাড়ি সার্চ করতে বলে। কমান্ডার তখন ওই ফারার ঘরের দিকে এগিয়ে আসতে থাকে। ফারার হাতে একটি ছুরি ছিল। ফারা সেটি নিয়ে মোকাবেলার প্রস্তুতি নেয়। আর তখনই বাইরে ইসরায়েলি সেনাদের পৈশাচিক চিৎকার টের পাওয়া যায়। তারা আবু মোহাম্মদের ওয়াইফকে খুঁজে পেয়েছে। একজন মহিলা সেনা তাকে সার্চ করতে থাকে, যার ফলে সেনাটি বুঝে যায় এই মহিলাটি কিছুক্ষণ আগে একটি বাচ্চার জন্ম দিয়েছে। তখন কমান্ডার এসে ওই মহিলাটির সাথে খুব খারাপ ব্যবহার করতে থাকে, যেগুলো আসলে শোনার মতো ছিল না। মহিলাটি সহ্য না করতে পেরে তার মুখে থুতু মারে, কারণ এটা ছিল তাদের দেশ, অথচ তারাই এখন পরাধীন। এরই মধ্যে সৈনিকেরা তার দুই মেয়েকেও খুঁজে পায়। এবার আবু মোহাম্মদ কমান্ডারের পায়ে লুটিয়ে পড়ে। তার পরিবারের জীবন সে ভিক্ষা যায়। মুখোশ পরা লোকটিও কমান্ডারকে রিকোয়েস্ট করে যে এদের তো কোনো দোষ নেই, এই নিরীহ মানুষগুলোর সাথে কেন আপনারা এমন করছেন। কিন্তু কমান্ডার কারো কথাই শোনে না। সেই পরিবারটিকে লাইন করে দাঁড় করায় আর সৈনিকদেরকে বলে, মেরে ফেলো। গুলির প্রচন্ড শব্দে চারদিক কেঁপে ওঠে। মারা যায় নিরীহ কিছু মানুষ আর নিষ্পাপ কিছু বাচ্চা। চারদিক নীরব হয়ে গিয়েছে। সেই মুখোশ পরা লোকটি ফারহার দরজার কাছে আসে। এই লোকটি আর কেউই ছিল না, লোকটি ফারহার বাবা। সে শুধু তার মেয়েকে ফারহা বলে ডাক দেয় আর সেখান থেকে চলে যায়। যাবার আগে সেই ইসরায়েলি কমান্ডার তার সৈনিককে আদেশ দেয় ওই নবজাতক বাচ্চাটিকেও গুলি করে মেরে ফেলতে। কিন্তু সে পরক্ষণেই বলে, এই ফিলিস্তিনিদের পিছনে একটা গুলি নষ্ট করার দরকার নেই, তুমি বাচ্চাটিকে পা দিয়ে চেপেই মেরে ফেলো। সৈনিকটি সে চেষ্টাও করে, কিন্তু তার পা আটকে যায়। যত ইহুদি হোক না কেন, সে তো একজন মানুষও, বাচ্চাটি তো এখানে রেখে দিলে এমনিই মারা যাবে। তাই সে তার রুমালটি বাচ্চার মুখের উপর দিয়ে দেয়, যাতে ধীরে ধীরে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যায়। এটা কোনো গল্প বলছি না আপনাদের, সত্যি এমন হয়েছিল। আর সত্যি এই বাচ্চাটি মাত্র কয়েক ঘন্টার জন্যই পৃথিবীতে এসেছিল। বাচ্চাটির চিৎকারে চারদিক ভেসে যাচ্ছিল, আপনারা আমাকে এইটুকু বলুন তো, আপনি যে ধর্মেরই হন না কেন, এই বাচ্চাগুলোর কি দোষ ছিল? বাচ্চাটির আত্মচিৎকারে ভিতরে থাকা ফারহা একদম পাগল হয়ে যাচ্ছিল। সে যে কোনো মূল্যে রুম থেকে বের হতে চাচ্ছিল। সে বাচ্চাটির কাছে যেতে চায়। সে অনেক চেষ্টা করে, কিন্তু সকল চেষ্টাই ব্যর্থ হয়। বাচ্চাটির কান্নাও ধীরে ধীরে থেমে গিয়েছে। ফারহা দরজার পাশে শুয়ে বাচ্চাটিকে গান শোনাচ্ছে। সে বাচ্চাটির নাম দিয়েছে লিটিল মোহাম্মদ। পরদিন সকাল হয়, ফারহা ঘুম থেকে উঠেছে আর সে হঠাৎ করে একটি পিস্তল খুঁজে পেয়েছে। সে পিস্তলগুলোর মধ্যে বুলেটগুলো ঢোকায়। সে মনের মধ্যে অনেক সাহস সঞ্চার করে, তাকে এই রুম থেকে বের হতেই হবে। ফারহা চোখ বন্ধ করে দরজার উপরে গুলিগুলো চালায়। সূর্যের আলো এসে তার মুখে পড়ে। তার সামনের বন্ধ দরজাটি খুলে গিয়েছে। ফারহা খুব ধীর পায়ে সেখান থেকে বের হয়। চারদিক চুপচাপ। পাশের একটি পানির পাত্র থেকে সে কিছু পানি খায়। আর তারপরই সে সেই বাচ্চাটির দিকে তাকায়। আর তখন এই মুভির সব থেকে খারাপ দৃশ্যটা, যেটা আমার গলার আওয়াজকে বন্ধ করে দিয়েছিল প্রায়। বাচ্চাটি মারা গিয়েছে। ছোট্ট মানুষটির লাশের উপরে মাছি ভন ভন করছে আর পিঁপড়িগুলো অলরেডি লাশটিকে খাওয়া শুরু করেছে। আপনি আমি যে পৃথিবীতে বেঁচে আছি এখন, সেই একই পৃথিবীতে এমন একটি শিশু এসেছিল আর তার বিদায়টা হয়েছিল এমন। ফারহা যখন বাইরে বের হয়, তখন পুরো গ্রামের কেউ বেঁচে নেই। দুই দিন আগেও যেখানে মানুষ হাসি খুশি ছিল, সেখানে এখন শুধু চারদিকে লাশের গন্ধ। ফারহা তার সেই পরিচিত দোলনায় এসে বসে আর সে আনমনে তাকিয়ে থাকে। সে তার পকেট থেকে সেই ভর্তি ফর্মটি বের করে আর সেটি বাতাসে উড়ে যায়। ফারহা উঠে দাঁড়ায় আর ধীর পায়ে সে হাঁটতে থাকে। ফাঁকা দোলনাটি আর গ্রামটি ওভাবেই পড়ে
ভরে থাকে। ফারা হেঁটে চলেছে অজানার দিকে, আর সত্যিকারের মেয়েটির নাম ছিল রাদিয়া, যে কিনা এখান থেকে হাঁটতে হাঁটতে সিরিয়ার রিফিউজি ক্যাম্পে চলে গিয়েছিল আর সেখানে গিয়ে তার এই গল্প শেয়ার করেছিল। রাদিয়া যতদিন বেঁচে ছিল তার বাবাকে সে অনেক খুঁজেছিল, কিন্তু তার বাবাকে আর কখনোই পাওয়া যায়নি। এমন হাজারো রাদিয়ার গল্প এখনো লেখা হচ্ছে ফিলিস্তিনের অলিতে গলিতে। আপনাদের শুধু এইটুকু বলি, শুধুমাত্র একবার চোখ বন্ধ করে মানুষগুলোর জন্য একটু দোয়া করে দিন, এছাড়া আমাদের কিছুই করার নেই। মুভিটি কেমন লাগলো তা আর আজ আপনাদের জিজ্ঞেস করব না, কারণ আজ আপনাদের কোনো গল্প শোনাইনি। তবে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চাইলে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ভালো থাকবেন আপনারা, আজকের মতো বিদায়।